ঈদে মিলাদুন্নবী, ঈদ আমরা জানি অর্থ খুশি, মিলাদ নবদন থেকে আসছে অর্থ জন্ম, আর নবী অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ঈদে মিলাদুন্নবী শব্দের অর্থে হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মতে খুশির অনুষ্ঠানটাকেই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। আরবি শব্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আমরা সবাই খুশি, আমরা সবাই আনন্দিত। এই আনন্দিত আমরা যে খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, এটা আমরা বহিঃপ্রকাশ কিভাবে করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিক পরিমাণ মহব্বতের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাসূল ইসলামের এই জন্মোৎসবের খুশিতে আমরা যে খুশি হয়েছি এটা আমাদেরকে দেখাতে হবে বেশি বেশি ইবাদতের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো যে সমস্ত সুন্নতগুলো রয়েছে এই সুন্নতগুলো আমরা পালন করব, এর মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাসূল ইসলামের মহব্বতকে প্রকাশ করতে হবে, দেখাতে হবে। সম্মানিত হাজিরিন, বারে রবিউল আউয়াল মাস, এর বারো তারিখ দিবাগত রাত্রে তাবেইন থেকে একটি আমল রয়েছে, ওনারা এই বারো রবিউল আউয়াল মাসের রাত্রিতে, আগের রাত্রি যেটা রয়েছে, রাত্রিতে বারো রাকাত নামাজ আদায় করতেন, দুই দুই রাকাত করে বারো রাকাত নামাজ, বা কিছু জায়গায় আছে বিশ রাকাত নামাজ আদায় করতেন। প্রত্যেক রাকাতে সুরে পাতার সাথে সুরে এখলাস, স্বাস্থ্য যদি ভালো না লাগে তিনবার, স্বাস্থ্য ভালো থাকলে এগারো বার করে পড়ে এই বিশ রাকাত নামাজ বারে রবিউল আউয়াল মাসের সম্মানার্থে, এই বারে রবিউল আউয়াল ঈদ মিলাদুন্নবীর সম্মানার্থে এই নামাজটা আদায় করতে পারেন। আর সোমবার দিন রোজা রাখতে পারেন নফল নিয়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার আসলে আমরা দেখি আপনি রোজা রাখেন, এটা কী উদ্দেশ্যে রাখেন? আল্লাহ রাসূল সাল্লাম বললেন, এই সোমবার দিনে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সুন্নতটি আদায় করতে পারি, প্রত্যেক সপ্তাহের সোমবার দিন রোজা রাখতে পারি, যে আল্লাহ রাসূল এই দিনে রোজা রেখেছেন। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার আল্লাহ রাসূল রোজা রেখেছেন, আমরা বৃহস্পতিবারও চেষ্টা করব, যদি স্বাস্থ্য ভালো থাকে বৃহস্পতিবার দিনও রোজা রাখতে চেষ্টা করব। আর এমনিভাবে সামনে আমাদের এই আইএমএ মিজের রোজা আসতেছে, তেরো চোদ্দো পনেরো, প্রত্যেক চাঁদেরই তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ তিনটা রোজা রয়েছে। আইএমএ মিজ নফল রোজা রাখলে অনেক সওয়াব রয়েছে, আপনারা এই আমলটি সামনে আসে করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শান ও মান সম্পর্কে ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে তখন বিস্তারিত আলোচনা করা হবে। আমরা আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়ার উপরে আলোচনা করব। আল্লাহ পাক কোরআনে মাজিদে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতুহু ইউসাল্লুনা আলান নাবী। আল্লাহ পাক কোরআনে মাজিদে ইরশাদ করেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ও মালাঈকাতুহু, এবং ফেরেশতাকুল যারা রয়েছে, ইউসাল্লুনা আলান নাবী, তারা সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইউসাল্লুন, সাল্লুনের শব্দ অর্থ এখন আমাদের কয়েকটা চারটা অর্থে ইউসাল্লুন শব্দটা আসে, যখন আল্লাহ দিকে এই ইউসাল্লুন শব্দ আসে তখন আসবে আল্লাহ পাক খাস রহমত নাজিল করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যখন ফেরেশতাগুলো ওয়া মালায়েকাতুহু ফেরেশতাগুলোর মধ্যে যখন আসবে তখন হবে দোয়া অর্থে আসবে, যে ফেরেশতারা দোয়া করেন, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আমাদেরকে ডেকে আল্লাহ পাক বলেন, সাল্লু আলাইহি, তোমরা দুরূদ শরীফ পড়ো,
ওসাল্লিমু এবং সালাম প্রেরণ করো তাসলিমা অতি সম্মানার্থে সম্মানের সহিত। সুবহানাল্লাহ। তাহলে আমরা আয়াতে কারিমের অর্থ জানলাম যে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খাস রহমত নাজিল করেন, ফেরেশতাকুল সার্বক্ষণিক দোয়া প্রেরণ করেন। আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, হে মুমিন বান্দারা, ইউসাল্লুনা সাল্লু আলাইহি, তোমরা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আমার নবীর উপর তোমরা দুরুদ পড়ো এবং তাসলিমা সাল্লিমু তাসলিমা এবং সালাম প্রেরণ করো তাসলিমা, অত্যন্ত সম্মান সম্মানের সহিত গুরুত্ব সহকারে আল্লাহ পাক আল্লাহ রাসূলের প্রতি দুরুশরী পড়ার জন্য এই আয়াতে নির্দেশ প্রদান করেছেন। এখন আমরা যে দুরুশরী পড়ব, জীবনে কয়বার পড়ব, কখন পড়ব, কতক্ষণ পড়ব, কয়দিন পড়ব, দুরুদ আল্লাহ পাক যেহেতু এই আয়াত দ্বারা আমাদের উপর অত্যাবশ্যক করে দিয়েছে, সেজন্য একজন মুসলমানের প্রতি জীবনে একবার দুরুশরী পড়া ফরজ, আদায় হয়ে যাবে একবার পড়লে। আর রাসূল পাক সাল্লামের উপরে দুরুদ তখনই আমরা পড়ব যখন আল্লাহ রাসূলের নাম আমরা শুনি, যার কাছ থেকে শুনি, নিজে পড়ি অথবা কেউ বলতেছে শুনি, যে হযরত মুহাম্মদ আসলেই আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম আসলেই বলবো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসির কারগণ মুহাদ্দিসগণ এই বিষয়ে রায় দিয়েছেন, একটা মজলিসে যখন আলোচনা শুরু হয়, যেমন এই খুতবার আলোচনা শুরু হলো অথবা কোনো দিনই মজলিস কায়েম হলো, সেখানে আলোচনা শুরু হলো, আলোচনার শুরু থেকে প্রথমবার যখন তিনি আলোচনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করেন, তখন প্রত্যেকেই প্রথমবার পড়া অত্যাবশ্যক ওয়াজিব হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে বলতে হবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মজলিসেই বাকি যতবার আলোচনা এই নামটি আসবে, রাসূল ইসলামের নামটা আসবে, অন্য সময় পড়া মুস্তাহাব, পড়লে আপনার সওয়াব হবে, না পড়লে গুনাহগার হওয়া লাগবে না। তবে এক মজলিসে শুনছেন আপনি একবারও আল্লাহ রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত দরুদ পড়তে পারলেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার মতো কৃপণ এই দুনিয়াতে আর নাই। একটা হাদিস আমরা পড়ছি যে আল্লাহ রাসূল মিম্বরে উঠলেন, প্রথম দফে উঠলে বললেন আমিন, দ্বিতীয় দফে উঠার পরে বললেন আমিন, তৃতীয় দফে উঠে পরে বললো আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন আমিন শব্দ বলছেন, আমরা তো আর কিছুই শুনলাম না। তখন আল্লাহ রাসূল সাল্লাম বলছেন যে এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমাকে তিনটা খবর দিয়েছে, এক খবর দিয়েছে যে জমজম মাস আসার পরও যে নিজের গুনাহ মাফ নিতে পারলো না, তার মতো হতবাগা নাই আর কেউ, আল্লাহ রাসূল বললেন আমিন, হ্যাঁ সে হতবাগাই। দ্বিতীয় দফা উঠার পর জিবরাইল আলাইহিস সালাম এসে বলল যে যে ব্যক্তি আপনার নাম উচ্চারণ করা হলো যে মজলিসে, যেখানে সে শুনছে আপনার নাম অথবা সে পড়ছে, সে আপনার প্রতি দুরুশরি পড়লো না, তার মতো হতবাক আর কেউ হতে পারে না, আল্লাহ রাসূল বললেন আমিন। তৃতীয় দফে ওঠার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন যার পিতামাতা জীবিত থাকা আছে, বৃদ্ধ হয়ে গেছে, অথচ সন্তান তার পিতামাতার খেদমত করে না, তার ধ্বংস হোক দুনিয়া আখেরাত, আল্লাহ রাসূল বললেন আমিন। তাহলে এই যে তিনটা স্তর, গুরুত্বপূর্ণ তিনটার মধ্যে একটা জিনিস আমরা পাইলাম, রাসূলুল্লাহ সাল্লামের নাম শুনলে আমরা কখনই দুরূদ শরীফ পড়া ছাড়া আমরা যেন বাদ না পড়ে যায়, এটা জোরে জোরে পড়তে হবে, বিষয়টা এরকম নয় জিহ্বা না নেড়ে আপনি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মনে মনে পড়ে আদায় করলেও চলবে, তবে মনে মনে পড়তে গেলে অনেক সময় বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা, এই জন্য একটু জিহ্বা নেড়ে দুরূদ শরীফ পড়াটাই উত্তম। দেখেন হাদিস শরীফে, শুধু কোরআনে মাজিদ না, হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلوات وحطت عنه عشر خطيئات ورفعت له عشر درجات। হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান, আমার কোনো উম্মত যদি, কোনো ব্যক্তি যদি একবার আমার প্রতি দুরুশরি পড়ে, একবার যদি আমার প্রতি দুরুশরি পড়ে, আল্লাহ রাসূল বলেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি আশা সালাওয়াতিন, আল্লাহ পাক ওই বান্দার প্রতি 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ।
তাহলে একবার দরুদ শরীফ আমরা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তার প্রতি কয়টা রহমত নাযিল করেন? 10টা। 10টা রহমত নাযিল করেন। শুধু তাই নয়, ওয়াহুদ্দাত আনহু আশু ফাতিয়া, তার আমলনামা থেকে, জীবন থেকে 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ।